ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে অপহরণ ছিনতাই এবং অশালীন আচরণের ঘটনায় মূল অভিযুক্ত সহ চারজনকে গ্রেপ্তার করেছে ডিবি। চক্রটি এ পর্যন্ত 1500-এর বেশি ছিনতাই করেছে। টার্গেটের আস্থা অর্জনে পুলিশ সদস্য বলে পরিচয় দিত তারা, আর বিশ্ববিদ্যালয় কিংবা কলেজ ছাত্রীরাই এদের মূল টার্গেট ছিল। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় গোয়েন্দা পুলিশ। ইকবাল অনিকের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর উত্তরা থেকে ছিনতাই করা একটি মোটরসাইকেল ব্যবহার করে ধাবি শিক্ষার্থীকে কল্যাণপুর থেকে অপহরণ করেন শাকিল আহমেদ রুবেল। ব্যবহার করেন পুলিশের স্টিকার, ওয়াকিটকি এবং পিস্তলও। পুলিশ সদস্য হিসেবে এভাবেই ভিকটিমের আস্থা অর্জন করেন রুবেল। রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। জানান, পেশাদার এই অপরাধী সারা দেশে 1500-এর বেশি ছিনতাই করেছেন। টার্গেট প্লেয়ার হলো শাকিল আহমেদ রুবেল একজন। তাকে কেউ কোনো সময় হোন্ডা দিয়ে তাকে কোনো সহযোগী হিসেবে বিভিন্ন সময় মানে হেল্প করে থাকেন এবং মোটরসাইকেল ভাড়া দেন বা ভাড়া এনে দেন, এই কাজগুলি তারা করে থাকেন। তাদের বিরুদ্ধে আমরা সহযোগী হিসেবে তার সাথে মামলা আমরা পাঁচকৃত মামলা আমরা সেটা রিমান্ডে এনে তার কাছে আমরা আরো তথ্য নিব সে কোথা থেকে এগুলি পেয়েছেন এগুলো আমরা। সাধারণত বিশ্ববিদ্যালয় এবং কলেজের ছাত্রীরাই রুবেলের টার্গেট ছিলেন। নারীদের সঙ্গে অশ্লীল আচরণ করাও রুবেলের একটি কৌশল। এমন আচরণের কারণে অনেকে অভিযোগ দায়ের করত না। অশালীন আচরণ বা এই যে খারাপ বিহেভিয়ারগুলি করেন, এটা আসলে অনেক মেয়েরাই তো ভালো করে সন্তান, তারা লোক লজ্জার হয়ে মানুষ জেনে যাবে, বাপ মা জেনে যাবে, এই ভয়ে কিন্তু তারা গ্রেপ্তার বাকিরা নানাভাবে ছিনতাই কাজে সাহায্য করতেন। এই কাজে মূল অভিযুক্ত রুবেলের বিরুদ্ধে থানায় আরো 6টি মামলা রয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ইকবাল অনিক, দেশ টিভি, ঢাকা।